তাহলে বন্ধুরা, একদম প্রথম গানেই আমরা বুঝে গেছি আজকের পরিবেশটা ঠিক কি। আজকে যে ভ্যালেন্টাইন্স ডে, সেটা আমরা একদম বুঝে গেছি তমগ্নদার গানে। আগেও বলেছিলাম আজকে আমাদের সাথে রয়েছেন সুরশ্রীতে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনে আমাদের সাথে ফেমাস মিউজিক ডাইরেক্টর, ফেমাস মিউজিক প্রডিউসার, সিঙ্গার, লিরিসিস্ট তমগ্নদা। নমস্কার, অনেক অনেক ওয়েলকাম করি তোমায়। প্রথমেই জানতে চাইব, যেটা দর্শকদেরও খুব জিজ্ঞাস্য, যে তোমায় প্রথমে দেখি যে এই যে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডেটা তোমার কাছে কীরকম, মানে তোমার কাছে ভ্যালেন্টাইন্স ডের গুরুত্বটা কী? আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে সবাই বিশেষ করে সবাই সেলিব্রেট করে, খুবই ভালো ব্যাপার। তবে আমার কাছে বছরের প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন, এবং যখন যখন আমার ভালো লাগে আমি সেই ফিলিংস অনুযায়ী আমি ভালোবাসার গান তৈরি করি, এবং সেটার জন্য আমার কোনো ভ্যালেন্টাইন্স ডে দরকার নেই। তবে সেলিব্রেশনের জন্য দিনটা খুবই ভালো। বাহ, বছরের প্রতিটা দিনই যদি ভালোবাসার দিন হয় তাহলে তার কোনো কথাই নেই। এখন চলে যাই, চলুন সোজা গানে, তাহলে দেখে নেব আজকের এই ভ্যালেন্টাইন্স ডেতে তোমার সবথেকে ফেভারিট গান কোনটা। আমার কম্পোজ করা আমার গান সবই প্রিয় আমার, কারণ গানগুলো তো সব নিজের সৃষ্টি করা, যেটা খুব ভালোবাসার জায়গা। তবে আমার খুব মনের কাছের যে গানটা, এই গানটা গেয়েছে আমার সাথে জুন ব্যানার্জি বোম্বের, ওর ডুয়েটও আছে, আমার সোলোও আছে ওর সাথে। তো সেই গানটা দিয়ে আমি গাই শুরু করছি। মেঘে মেঘে ভাসছে প্রেম, নীল আকাশেরই ক্যানভাসে, মনে মনে আঁকছে মন রঙিন রামধনু সাত রঙে, সোনালি রোদ করে আদর ভালোবেসে, সোনালি রোদ করে আদর ভালোবেসে, ও হো হো তুমসে হ্যায় প্যার।